দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর হামলার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর হামলার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়। জলপাইগুড়ির বেগুনটারি থেকে কদমতলা মোড় হয়ে এই মিছিল শেষ হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শতাধিক কর্মী এই মিছিলে অংশ নেন। এই মিছিল থেকে জেএনইউর ঘটনার জন্য এসএফআইকে দায়ী করা হয়েছে। এ বিষয়ে জলপাইগুড়ির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা কি বলছে এখন আমরা শুনবো তার মুখ থেকে। আজকে আমরা একটা র্যালি আয়োজন করলাম বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত, যেটা কিনা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এবিভিপির ওপরে এবং সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে এসএফআইয়ের যে নির্মম আন্দোলন নির্মম আক্রমণ হয়েছে আর কি, এবং রক্তাক্ত হয়েছে এবিভিপির ছাত্ররা, তার প্রতিবাদে আজ আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আজকে আমাদের এই প্রতিবাদ আন্দোলনে উপস্থিত আছে জলপাইগুড়ি নগরের বিভিন্ন কার্যকর্তারা এবং জেলা সহ সংযোজক অর্ব সরকার। আজকে আমাদের এই মিছিল বেগুনটারি মোড় থেকে শুরু হয়ে ডিবিসি রোড হয়ে আবার মার্চেন্ট রোড হয়ে বেগুনটারিতে শেষ হলো। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন শতাধিক ছাত্রছাত্রী এবং কলেজ পড়ুয়া, এবং আমরা এই মিছিলের মধ্য দিয়ে এসএফআইয়ের যে লাল সন্ত্রাস তার প্রতিবাদ জানালাম। পাশাপাশিভাবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রাজ্যের শিক্ষাঙ্গনের শাসক দলে যারা আক্রান্ত হচ্ছে এবিভিপি, আমরা তারও প্রতিবাদ জানালাম এবং হুঁশিয়ার জানালাম যে এই সন্ত্রাস আমরা মানব না, মানছি না। ছাত্ররা আমাদের সাথে আছে এবং আমরা তীব্র প্রতিবাদ জানাবো গণতান্ত্রিকভাবে, যতটা সম্ভব আমরা প্রতিবাদ জানাবো, তারপরে দরকার হলে আমরা আইনের দ্বারস্থ হব। কিন্তু প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। Same.